পর্বতের পার্শ্ববর্তী একটা পদ্মা সরোবর ছিল। সেই পদ্মা সরোবরের পাশে একটা বিরাট বন ছিল, জঙ্গল ছিল। সেই জঙ্গলে অনেক হাতি বাস করত। তা হাতির মধ্যে একজন দলপতি থাকে, তাকে বলা হয় দাতাল হাতি। যেমন সংসার বনের ভিতরে স্ত্রী পুত্র নাতি নাতনি এদের মধ্যে একজন দলপতিকে না, যিনি বাড়ির মালিক। তাহলে পশুদের মধ্যে একত থাকে, পশু একজন আর একজনের কথা মেনে চলে, কিন্তু মানুষের মধ্যে একজন মানুষ আর একটা মানুষের কথা মানতে চায় না। তা দলপতি হাতির ইচ্ছা হলো বৈশাখ মাসে জ্যৈষ্ঠ মাসে প্রচন্ড গরম, একটু পদ্মস্বরে পদ্মস্বরে গাওয়া করতে যাব। তা নিজের প্রিয়জন বন্ধু বান্ধব স্ত্রী পুত্র আত্মীয় স্বজন ছেলে মেয়ে নাতি নাতনি সবাইকে নিয়ে পদ্ম সরোবরে এসেছে। এসে স্নান করতে করতে আত্মস্মৃতি ভুলে গেছে। যেমন আমরা এখানে সংসারে নেমে স্ত্রী পুত্র এদেরকে নিয়ে খেলতে খেলতে আমরা যেমন ভুলে যাই আমাদেরকে চলে যেতে হবে। চুল পেকে যাচ্ছে, চোখে অস্পষ্ট দেখছি, কানে শুনতে পাচ্ছি না, চামড়া ঝুলে যাচ্ছে, মুখ টুবড়ে যাচ্ছে, অনেক ফেস ওয়াশ লাগছে তবু কাজ হচ্ছে না, আগেকার মতো ডিজাইন আর নাই, চলে আমাকে যেতে হবে, এটাই আমরা ভুলে গেছি। এবার সেই দলপতি হাতি স্নান করতে করতে যখন আত্মস্মৃতি ভুলে গেছে, পদ্ম সরোবর যেখানে যত বেশি আনন্দ সেখানে তত বেশি কষ্ট। যেমন রোল, চাউমিন, ফুচকা এগুলো মুখে ভালো লাগে, ভেতরে ভালো কাজ, কিন্তু তিতো মুখে ভালো লাগে না, ভেতরে ভালো কাজ হয়। যেমনি হরিনাম আমাদের কাছে তিতোর মতো লাগে, কিন্তু ভেতরে ভালো কাজ হয়। যখন তার স্ত্রী পুত্র এদের সঙ্গে স্নান করতে করতে আত্মস্মৃতি ভুলে গেছে, ওই পদ্ম সরোবরে একটা কুমির বাস করতে, এটা কোনো গল্প কথা নয়। যখন আত্মস্মৃতি ভুলে গিয়েছে সেই সময় সেই কুমির এসে সেই হাতির পায়ে এসে কামড় দিয়েছে, ধরেছে। তত্ত্বটা কি? আপনি বাড়ির মালিক, ভোর তিনটের সময় উঠে মাঠে খাটতে যাচ্ছে, যাদের জন্য আপনি না খেয়ে না দিয়ে না স্নান করে না ঘুমিয়ে স্নান করেছেন খেটেছে, তাদের জন্যই আপনি রোগগ্রস্ত হয়েছেন, শেষের দিনে হরি বিনে আর তোমার গতি নেই। যখন কুমির সেই হাতিটাকে ধরেছে, দূর থেকে তার প্রিয়জন আত্মীয় স্বজন সবাই দেখছে, কিন্তু কাছে কেউ আসছে না, এক এক করে সবাই জল থেকে উঠে চলে গেল। তখন হাতিটি গোবিন্দকে ডেকে বলছে, হে গোবিন্দ, যাদেরকে আমি আপন ভেবেছিলাম তারা তো আমার আপন নয়। হরি বল হরি বল, তারা তো আমার পর। কেন? আজ প্রত্যেকটা বৃদ্ধ বাবা মায়েরা এরা বারান্দার এক কোলে বসে কাঁদে, ছেলে আর বাবা বলে ডাকে না, বাবার কাছে যাই না, বাবাকে ছই না। কেন? ছুলে যদি ওই রোগ আমার হয় বাবাকে আর ছই না, শেষের দিনে চোখে জল আর হরি বিনে তোমার জগতে কেউ হতে পারে না। তখন হাতিটি গোবিন্দকে ডেকে বলছে, গোবিন্দ, দুঃখের সময় নয় সুখের সময় বন্ধু মেলে, দুঃখে মেলে না, আমি যাদেরকে আমার আপন ভেবেছিলাম তারও আমার আপন নয়, কিন্তু তোমাকে আমার ভেবেছিলাম, শেষের জীবনে তুমি হচ্ছে আমার আপন। কেন? জীবনে কোনোদিনও ফুল তুলসী তোমার চরণ অর্পণ করতে পারিনি, তোমার পূজার ফুল পা দিয়ে মারিয়ে চলে গিয়েছি, তোমার প্রসাদই হতে পারিনি। সত্যি তো কথাগুলো কত মধুর, সত্যি আমি জীবনে তোমার প্রসাদই হতে পারিনি, তোমার পূজার ফুল মারিয়ে চলে গিয়েছিস।
শেষের দিন তুমি বিনা আর জগতে কেউ হতে পারে না। তাই হস্তে নয়নে জলে ভেসে আমার গোবিন্দ ডাকছে, হে দয়াময় তুমি আমায় রক্ষা কর। আমি সকল তোমার হইতে ফিরিয়া দয়ার তোমার দুয়ারে এসেছি, সকল তোমার হইতে ফিরিয়া তোমার দুয়ারে এসেছি। লাগো লাগো মন জীবনের প্রাণের কাকর গোবিন্দ আমার, লাগো লাগো গোবিন্দ আমার, সজল নয়নে দয়া তোমার চরণে পড়েছি, সকল তোমার কইতে ফিরিয়া তোমার দুয়ারে এসেছি। আমি সকল তোমার কইতে ফিরিয়া তোমার দুয়ারে এসেছি। আমি কত নাচিত ঘুরিয়া ফিরিয়া, কত নাচিত ঘুরিয়া ফিরিয়া দয়াল তোমার চরণে পড়েছি, সকলে তোমার হইতে ফিরিয়া তোমার দুয়ারে এসেছি। আমি সকল দুয়ার হইতে ফিরিয়া তোমার দুয়ারে এসেছি। সেই হাতিটা তখন পদ্ম সরোবর থেকে একটি বিস্ফোরিত পদ্ম সুরে করে নিয়ে যাদবাই মাধবাই কেশবাই নাম বলে উড়িয়ে দিয়েছে। ও নমো ব্রাহ্মণ দে গো ব্রাহ্মণ হিতায় যে জগৎ ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমো হরি। এই বলে পদ্মটা উড়িয়ে দিয়েছে। সেই পদ্ম উড়তে উড়তে মর্তধাম থেকে সেই পদ্ম উড়ে এসে পড়লো মা লক্ষ্মীর চরণে। মা লক্ষ্মী পদ্ম ফুটে তুলে দেখছে পদ্মের প্রতিটি দলে দলে জল। নারায়ণকে বললো, হে প্রভু এই পদ্ম কোথা থেকে এসেছে? নারায়ণ বলে, লক্ষ্মী মর্তধামে আমার এক ভক্ত তাকে হাতিতে সে এক হাতি তাকে কুমিরে ধরেছে, তার প্রিয়জন আত্মীয় স্বজন সবাই তাকে ফেলে চলে গেছে। শেষের দিনে আমি বিনে তার আর গতি নাই, তাই সে আমাকে দয়ালু করে ডাকছে। লক্ষ্মী বলল, প্রভু তাহলে তুমি তাকে কৃপা করো, এক্ষুনি যাও তাকে তুমি কৃপা করো। নারায়ণ বলল, লক্ষ্মী আমি সবাইকে কৃপা করি মাতৃ গর্ভ, কিন্তু মানুষ যখন পয়সার মালিক হয়ে যায় নিজের প্রিয়জন আত্মীয় স্বজন সবাইকে পেয়ে যায়, সেই সময় আমাকে ভুলে যায়, সেই জন্য তাদেরকে আমি একটু ব্যথা যন্ত্রণা দিতে চাই। আবারও হস্তে আরেকটা পদ্ম ফুল নিয়ে ডাকছে, হে গোবিন্দ আমায় রক্ষা কর। আরে কতকাল গিরিধারী লাল তুমি আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আরে কত গিরিধারী লাল আড়ালে যা
আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আর কত কাল গিরিধারি লাল, আড়ালে আড়ালে রবে, আড়ালে 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 রবে। আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। নয়নের জলে ডাকিও বিরত, দেখা দাও বনের পর। আড়ালে আড়ালে রবে গিরিধারি লাল, আরে কত কাল তাই হরি বলে রবে। হে তুমি আড়ালে আড়ালে রবে, দেখা যদি নাহি দিবে ওহে নিরুদা, তবে কেন নারাইনি আড়ালে দিবা। দেখা যদি নাহি তবে কেন গড়াইলে গড়ালে দিদা। প্রাণের গোবিন্দ তুমি দেখা দাও আবার, আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে, এ তুমি আড়ালে আড়ালে রবে। বিদায় গোর হরি লক্ষ্মী বলল, স্বামী প্রভু তুমি এখানে যাও, তুমি তোমার ভক্তকে রক্ষা করো। সেই সময় আমার প্রভু গরুড়কে ডাক দিল, গরুড়। এই বলে আমার ভগবান গরুড়ের পিঠে উঠে বলছে, গরুড় তাড়াতাড়ি চলো, তুমি তাড়াতাড়ি চলো, আমার এক ভক্ত বিপদে পড়েছে, সেখানে আমাকে তাড়াতাড়ি যেতে হবে, তুমি তাড়াতাড়ি চলো। গরুড় বলল, প্রভু যদি অত তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছা হয় তুমি যাও, আমি যেতে পারবো না। কেন? অহংকার। গরুর মনে মনে ভাবলো, আমি ভগবানকে চালাই, এটাই হচ্ছে আমাদের অহংকার। গরুরের মনে অহংকার হয়েছে, আমি ভগবানকে চালাই, এটাই হচ্ছে আমাদের অহংকার। আমরা মনে করে আমি চলি না, সে চলাই তাই তুমি চলো। এই সিদ্ধান্ত দিয়ে আমি করতে পারি না যে আমি চলি, তিনি চালাই তাই আমি চলি, এটা ভুল সিদ্ধান্ত। তখন ভগবান মনে মনে বলছে, গরু তুমি পূর্ব জন্মে একটা পাখি ছিলে, তোমার নাম ছিল লুলুক, তুমি নারদ ঋষিকে গান শিখিয়েছিলে। তা লুলুক পাখি নারদ ঋষিকে বলেছিল, হে নারদ ঋষি, আমি আপনাকে গান শোনালাম, গান শেখালাম, কিছু দক্ষিণা দেবেন না? নারদ ঋষি আশীর্বাদ করেছিল, লুক তুমি আমাকে গান শিখিয়েছ তো, তোমাকে আমি দক্ষিণা দিচ্ছি। আগত যুগে তুমি স্বয়ং বিষ্ণুর বাহন হবে, তোমার নাম হবে গরুড়। তাই গরুড়ের কত সৌভাগ্য যে ভগবানের বাহন হয়েছে, কিন্তু অহংকার যাবে কোথায়? মনে মনে ভাবলো, আমি ভগবানকে চালাই। যখন ভগবান নেমে গেল, গরুর মনে মনে ভাবলো, আমি আগে দ্রুত গতি গিয়ে গোবিন্দের সামনে গিয়ে বসবো। এই বলে যে উঠতে গিয়েছে, আর গরুর উঠতে পারে না। তখন গরুর দূর থেকে ডাক দিয়েছে, দয়াময় দয়াময়, আমি ভেবেছিলাম আমি আপনাকে চালাই, কিন্তু তুমি নেমে যাওয়ার পর বুঝতে পারছি আমি আপনাকে চালাতাম না, আপনি আমাকে চালাতেন, তাই আমি চলি। গরুড়ের অহংকার নষ্ট হয়ে গেল, গরুড়ের পিঠে উঠে আমার গোবিন্দ ছুটতে ছুটতে এসে দাঁড়িয়েছে পদ্ম সরোবরের সন্নিকটে। হস্তি তখন, হে গোবিন্দ মনে রাখছে, এই মনটাই হচ্ছে বাবা মেন জিনিস।
তুমি ঘরে বসেই তুমি গোবিন্দকে পাবে, মনটাই হচ্ছে মেন। কেমন? ভগবান দাস বাবাজি মহারাজ উনি তার ভজন কুঠিরে বসে ধ্যান করছে, এমন সময় কল্লার জমিদার যেটা ভগবান দাস বাবাজির ভজন কুঠিরে প্রবেশ করতে যাবে, ভগবান দাস বাবাজি তো ভজন করছেন বলে হা বেরো 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 তুই হা এখান থেকে যা যা যা। তখন কল্লার জমিদার মনে মনে ভাবছেন, আমি এসেছি বলে ভগবান দাস বাবাজির খারাপ লেগেছে? কিন্তু ভক্তপ্রান্ত জমিদারে কিছুক্ষণ দাঁড়িয়েছে, কিছুক্ষণ পরে যেই গিয়েছে তখন ভগবান দাস বাবাজি বলছে, এসে 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 বসো বসো বসো, আসন গ্রহণ করো। আমার কি সৌভাগ্য আমার তালপাতার কুঠির আপনি আপনার চরণ খোলা দিয়েছেন, আসন বসো। তখন ভগবান দাস বাবাজি বলছে, আমি একটু আগে গেলাম আপনি আমাকে বেরো বেরো বলে তাড়িয়ে দিলেন, এখন আবার আপ্যায়ন করছেন কেন? কই আমি তো তোমাকে তাড়াইনি। আরে বাবা একটু আগে, আরে বৃন্দাবনে মধুবনে ছাগলে তুলসী গাছ মুড়িয়ে খেয়ে নিচ্ছিল তাই আমি তাকে তাড়াচ্ছিলাম। হরিবল মধ্যবতী সেই লীলা করেন গোড়া রায়, কোন কোন ভাগ্যবানে দেখি বারে পায় তাই গোর হরি বল বারে পায়। সেই ভগবান দাস বাবাজি মহারাজ 3 কিলোমিটার হেঁটে গঙ্গা স্নান করতে যেত, 3 কিলোমিটার হেঁটে। কিন্তু যখন বৃদ্ধ হয়ে গেল, 80-85 বছর বয়স হয়ে গেল, আর চলতে পারে না, বারান্দায় বসে হা গৌর হানি তাই বলে কাঁদে, হে গৌর আমি তোর গঙ্গা স্নান করতে যেতে পারবো না, তবে কি আমি আমি আর তোমাকে সেবা দেব মা, আমি নিজেও কিছু সেবা পাবো। 3 দিন হয়ে গেল কিছু খাই না, একটু ঘুমিয়ে পড়েছে। সেই সময় 3 কিলোমিটার রাস্তা গঙ্গাটা সুলঙ্গ বেয়ে বেয়ে এসে ভগবান দাস বাবাজির ভজন কুঠিরের সামনে কুলকুল করে আওয়াজ করছে, গঙ্গা হাত বাড়িয়ে বলে, ভগবান গৌর হরি আমাকে পাঠিয়েছে, যাও স্নান করো এই জলে, এই জল নিয়ে তুমি রান্না করো, গোবিন্দকে সেবা দাও, তুমি নিজে সেবা পাও নি তাই গৌর হরি বল। মধ্যবতী এখনো এখনো ভগবান দাস বাবাজির ভজন কুঠিরের সামনে সেই কুয়ে গঙ্গার জল একবার ওঠে একবার নামে, একবার ওঠে একবার নামে। মধ্যবতী সেই লীলা করে না গোরা রায়, কোনো কোনো ভাগ্যবানে দেখি বারে পায় তাই গৌর হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, বিদায় গোর হরি বল। আমার ভগবান তখন গরুড়ের পিঠে উঠে যেটা পদ্ম সরোবরের সন্নিকটে এসেছে, হস্তি তখন সুর তুলে বলছে, প্রভু দয়া বই যোগী মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর কোটি কোটি জন্ম আমাকে সাধনা করে পাই না, সেহেন বিরিঞ্চিত বাঞ্ছিত ধন ভবের আরাধ্য দেবতা আমার সামনে এসে দাঁড়িয়েছে, প্রভু একটু দাঁড়াও না, আমি তোমার ওই রূপ মাধুর্য রূপটাকে একটু দর্শন করে নিই, একটু সামনে দাঁড়াও। হস্তি যখন প্রভুর চরণ ধরে কাঁদিতে লাগিল, সুদর্শন চক্রকে আহ্বান করি কুমিরের মস্তক ছেদন করিল, মস্তক ছেদন করিল,
হতে পুষ্প বৃষ্টি উলোদ ধ্বনি শঙ্খ ধ্বনি হইতে লাগিল আমার গৌরাঙ্গের দিকে তাকাও চাচর চরচি পুরম চুরার তলনি চাচর 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 চাচরচি পুরম চুরার তলনি কুন্ডো শে কুন্ডো গিরি
হরে কুন্ডুম রাধা কুন্ডুম শ্রী গোবর্ধন চলো মন বৃন্দাবন চলো বৃন্দাবন